কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে রাতভর মারধর ও শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে একজন করে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন শিক্ষককে রাখতে বলেছেন জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ। তিন দিনের মধ্যে এ কমিটি গঠন করে পরবর্তী সাত দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে কুষ্টিয়ার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা কমিটির রিপোর্টও দশ দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। তদন্ত চলাকালে নির্যাতনকারী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগী তাবাসসুমকে ক্যাম্পাসের বাইরে রাখতে বলা হয়েছে। আদেশে নির্যাতনের শিকার শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন হাইকোর্ট। এছাড়া নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে দিতেও বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মোহাম্মদ মহসিন গতকাল জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন।